আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত রাতে হুটহাট করে প্ল্যান যে আমরা ঢাকার বাইরে কোথাও ব্রেকফাস্ট করতে যাব। আসলে লোকেশনটা বলছি না আমি, আসলে একটু গোপন থাকুক বিষয়টা। এখন বাজে সকাল 6টা, আমার আসলে 6টার মধ্যে পল্টনে থাকার কথা ছিল। আর বাই দ্য ওয়ে আজকে ট্যুরটা স্পন্সর করছে ইয়ামাহা বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড। আমরা YRC পল্টন থেকে যাচ্ছি, ধন্যবাদ ইয়ামাহা বাংলাদেশকে। আর হচ্ছে সকালের ব্রেকফাস্টটা ইনশাল্লাহ ভালো হবে, কারণ আমরা মেইন উদ্দেশ্য আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়া। তো দেখা যাক। বিসমিল্লাহির রহমান রহিম, বিসমিল্লাহি মাজরাইহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সকাল 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 রাইড শুরু করলাম। উদ্দেশ্য এখন পল্টনে যাব, আগে ভাই ব্রাদারদের সাথে মিলিত হব, তারপরে ইনশাল্লাহ সেখান থেকে রওনা করব। ঢাকার এই অলিগলিতে রাইড করার সময় অনেক সাবধান থাকবেন, মানুষ আসতে পারে সামনে, রিক্সা আসতে পারে সামনে, আবার অনেক সময় কুকুরও দৌড় দিয়ে দেয়। সবাই সাবধানে রাইড করবেন এই রকম রাস্তাগুলোতে। সকাল সকাল রাইড করছি, একটু ঘুম কম হয়েছে। আসলে সকালবেলা রাইড করলে রাতে আমার ঘুম আসতে চায় না, একটা এক্সাইটমেন্টের কারণে ঘুম আসে না আসলে। তো চলছি পল্টনের উদ্দেশ্যে, আগে পল্টনে যাব। এই যে বলতে বলতে সামনে কুকুর চলে আসছে। পল্টনে চলে এসেছি, ভাই ব্রাদারদের সাথে একটু কথাবার্তা বলে সেখান থেকে রওনা করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবার সাথে সাক্ষাৎ শেষে আমরা আবার রওনা করলাম মাওয়ার উদ্দেশ্যে। আসলে বলতে চাইনি, আসলে আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন মানে আপনাদের ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগলে আমার বলতে কোনো সমস্যা নেই, কারণ আমি আশা করব আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা YRC পল্টনের পল্টন স্কোয়াড প্রায় 12টি বাইক নিয়ে 14 জন মেম্বার এখন যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। মাওয়াতে যাব, সেখানে চিল হবে, খাওয়া হবে এবং ঘোরাঘুরি করব ইনশাআল্লাহ। এখানে অনেকেই আমার অপরিচিত ভাই, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাবে। এই যে এমটি বয় আমাদের অনন্ত জান্নাত ভাই, সে খুব ভালো রাইড করেন এই জন্য। আর ওনার বাইকের রেডি পিক আপ অনেক ভালো হয়, উনি স্যাত করে সামনে দিয়ে চলে যায়। আমাদের এখানে সম্ভবত লাইসেন্স চেক করবে, সমস্যা নেই, আমাদের সবার ড্রাইভিং লাইসেন্স আছে এবং সবার রেজিস্ট্রেশন ঠিক আছে। দেখি তাহলে ফর্মালিটিস শেষ করে আমরা আবার রওনা করলাম। আমরা মাওয়া রোডে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। বেশ ফুরফুরে এবং মনোরম একটা পরিবেশের মধ্যে রাইড করছি, ওয়েদারটা অনেক সুন্দর। সুন্দর একটি ওয়েদারের মধ্যে আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাবের ভাই ব্রাদাররা একটি সুন্দর রাইড উপভোগ করছি সবাই, আমার বেশ ভালোই লাগছে। ডানে ডানে আমরা এখন মাওয়া রোডে, ইনশাল্লাহ আমরা আর 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে মাওয়ায় পৌঁছে যাব। একটি ছোট যাত্রা বিরতি ছিল, ছবি তুললাম এবং সামনে টোল প্লাজা ছিল যেখানে দাঁড়াতে হয়েছিল। আমরা মাওয়া রোডে আছি, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে। তবে এই এক্সপ্রেসওয়েটিতে খুবই সাবধান, সবাই অনেক টান দিচ্ছে, আমিও সম্ভবত একটু টান দেবো, আসলে লোভ সামলাতে পারছি না। রাস্তা একদম খালি, দেখা যাক আমার টপ কেমন আসে।
সামনে R15 V3 রাইডারকে দেখতে পাচ্ছেন। নূর ভাই অনেক সুন্দর রাইড করেন, উনি অনেক পোলাইট একজন মানুষ। দুই দুইটা V3-র মাঝখানে আমি, বাহ বেশ ভালোই লাগছে। আসলে কবে যে একটা V3 কিনবো, সবাই দোয়া করবেন আমার জন্য। সরি একটু রং মারলাম। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি একটা V3 নিতে পারি ইনশাল্লাহ খুব শীঘ্রই। V3-র উপরে কেন যেন হঠাৎ করে খুব ভালো লাগা কাজ করছে। আমরা মাওয়ার একদম কাছাকাছি অবস্থান করছি, সামনে সম্ভবত প্রজেক্ট হিলশা পাবো, সেখানে একটু দাঁড়ানোর প্ল্যান ছিল। যদিও সবাই কে কোথায় আছে কত দূরে খুব সুশৃঙ্খলভাবে রাইড করছিলাম, বাট সবাই একটু টান দিয়ে দিয়েছিল মাঝখানে। তো বামে প্রজেক্ট হিলশা, আমরা এখানে একটু দাঁড়াবো এবং তারপরে চলে যাব হোটেল তাজ সম্ভবত, সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। হোটেল তাজমহল, ভিতরটা বেশ বড়। আমার আগে অনেকেই চলে এসেছে, ওই যে আমরা ছবি তুলতে লেট করে ফেলেছি। যাই হোক সমস্যা নেই, খুব সুন্দর একটা রাইড হয়েছে, বেশি সময় লাগে নাই, মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে ঢাকা থেকে। আমরা বেশ কয়েকটি জায়গায় দাঁড়িয়েছি, তারপরে এসেছি। নূর ভাই, আমাদের মেম্বাররা সবাই বেশ ফুরফুরে মেজাজে অবস্থান করছে মাওয়াতে। এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, চিল করলাম, এরপরে আমরা একটু যাচ্ছি আশেপাশে ঘুরতে। পদ্মা সেতুর ওই দিকটায়, আমি জানি না আসলে কোন দিকটায় হবে নিয়ে যাচ্ছে সবাই, সবার পিছে পিছে আমিও যাচ্ছি। দেখা যাচ্ছে আমরা এখানে বেশ ভালো একটি সময় কাটালাম। সময় কাটানোর শেষে আমরা আবার রওনা করেছি, সম্ভবত এখন ঢাকার দিকে আমরা যাব, কারণ আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করতে হবে। এখন মোটামুটি বাজে 10:40, আমাদের 12টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে এবং নামাজ আদায় করতে হবে। দেখা যাচ্ছে পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যে সেতু দিয়ে উপকৃত হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক অনেকগুলো জেলা, আসলে আমি জানি না কয়টা জেলা, বাট অনেকগুলো জেলা। আর আমরাও ইনশাল্লাহ বাই রোডে ওই জেলাগুলোতে যেতে পারবো। এমটি ইউজার অনন্ত জান্নাত ভাই আমার ইঞ্জিন কিল সুইচ বন্ধ করে দিয়েছেন, উনি বেশ ভালোই রাইড করেন। তো আমি এখন ইঞ্জিন কিল সুইচ বন্ধ করব, আগে ওনারটা, তারপরে দেখি কয়টা পর্যন্ত আমি আসলে বন্ধ করতে পারি, এটা একটা ছোট চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, সবাই অনেক সতর্কতার সাথে এই কাজটি করবেন যেন কারো কোনো সমস্যা না হয়, যেহেতু রাস্তা এটি, অবশ্যই সাবধানতার সাথে মজা করবেন। মজা করা ভালো, কিন্তু সেটা অনেক অনেক সাবধানতার সাথে।
বাসিন্দা। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় এসে পৌঁছেছি, গ্যারেজে চলে এসেছি, একটা ভালো ট্রিপ ছিল। ধন্যবাদ ইয়ামাহা বাংলাদেশ এসিআই মোটরসকে, ধন্যবাদ YRC পল্টন, খুব ভালো একটা ট্রিপ ছিল, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন জোহরের নামাজের সময় হয়েছে, আমি ব্লগটি এখানে শেষ করব। আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।